বিনম্র শ্রদ্ধায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি সহ অন্যান্যরা। পরে পাবনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক ডক্টর নরেশ মধু, বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো গুণী শিল্পীর মনোমুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে। পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে, আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা।